टाइट है इसमें। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নতরী, আর ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল, মাছ কাটা দিয়েই তোমাদের আজকে ব্লগটা স্টার্ট করলাম। এই যে দেখো, এত কিছু আয়োজন আমার জন্যই। আজকে আমার 5 মাসের পঞ্চমীত আমার শাশুড়ি মা আমাকে দিচ্ছেন। তো এই যে আমার শাশুড়ি মা সব কিছু জোগাড় করছেন, আমাকে 5 মাসের পঞ্চমীত দেবে, তো তার জন্যই এত কিছু আয়োজন। তো মা সব কিছু রেডি করছে এখানে, তো চলো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কী কী হয় আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি গেলাম নিচে, নিচে আমাদের হরিতলা আছে, মনসাতলা আছে, ওখানে নমস্কার করতে, আর তার সাথে জেঠু জেঠিমাকেও নমস্কার করতে, যেহেতু ওনারা বড়, বড়দের আশীর্বাদ নেওয়াটা এই সময় খুবই দরকার। শুধু বড়দের না, সবার আশীর্বাদটাই এখন প্রয়োজন এই সময়তে অন্তত। তো সবার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ নিয়ে আমি খেতে বসবো। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো আর এই তো আমি খেতে বসে পড়েছি। এবার যা যা নিয়ম আছে মা করবে, আমিও ঠিকভাবে জানি না এখানে আমার শ্বশুরবাড়িতে কী কী নিয়ম আছে, এই ফার্স্ট টাইম। তো চলো আমিও দেখি আর তোমরাও দেখতে থাকো। তো প্রথমে মা আমাকে পঞ্চমিতা খাওয়ালো 3 বার, যেটা মেন জিনিস এটা খেতে হয়, তো এটা খাওয়ালো। তারপরে একটা ঠাকুরের কবচ নিয়েছিল, তারপর সেই কবচটা আমাকে বেঁধে দিয়েছিল গলায়, ওই কবচটা গলাতেই বাঁধতে হয়, তো গলাতেই মা বেঁধে দিয়েছিল। তার আগে যা যা করার মা করলো, আর এখানে ছিল 5 রকমের ফল, 5 কড়াই আর 5 রকমের মিষ্টি, আর ছিল নোয়া, নোয়াটা দিতে হয়। তো আমার হাতের কবচটা চলে গেছে, আমার ছেলের গলায় আর আমার গলার কবচটা রয়ে গেছে। ভালো করেছি, আবার দেখি আবার তোমার কাছে কচিটা কোথায় গেল? কোলে নিয়ে তো খেতে। আমার বড়টাকে ছোটটাকে কোলে নে না, ছোট একদম শান্ত সৃষ্টি হবে। একদম
তোমরা তোমরা একটু করে খাবে, তোমরা সব একটু করে খাও। এখানে আমাকে যা যা দিয়েছিল সব একটু একটু করে খেতে বললো, ফল মিষ্টি কড়াই যা যা আছে। আর যার পাঁচজন যারা এসেছিল পাশের বাড়ি কাকিমারা দিদিভাইরা, তারাও এখান থেকে একটু একটু করে নিল। মানে এটাই নিয়ম যে আমার খাওয়ার পর ওরাও একটু একটু করে খাবে, এটাই নিয়ম। তো মা এখান থেকে ওনাদেরকে একটু একটু করে দিল, তারপরে বাকি আলাদা মিষ্টি আর পাঁচ কড়াই আলাদা করে নেওয়া হয়েছিল ওনাদের জন্য। তো আলাদা করে মা দিয়েছিল, আর এখান থেকেও আমার থেকেও একটু একটু করে খাওয়ার জন্য দিচ্ছিল। তারপর ওনারা সব নিয়ে নেওয়ার পর যা বাকি ছিল আমি সবগুলোই খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, আমার খিদেও পেয়ে গিয়েছিলো। তো আমি সব কিছুই খেয়ে নিয়েছিলাম, সকালে আর সেরকমভাবে কোনো টিফিন করিনি। তো তারপরে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপরে দুপুরে খাওয়া দাওয়া ছিল। মা আমাকে পাঁচ রকম তরকারি ভাজা যা দিতে হয় সেইগুলোই করছিল, দিদাও এসেছিলো, মা দিদা মিলে করছিল, আমি রেস্ট নিচ্ছিলাম শুয়ে একটু। তো তারপরে উঠে খেতে গেছিলাম। তো কী কী আজকে মেনুতে আছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো খাবার দাবার তো খুবই ভালো হয়েছিল, আর কী কী আছে সবই দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। একটু রেস্ট নেওয়ার পর এই যে খেতে বসে পড়েছি, আজকে মেনুতে কী কী আছে। এই ডাল সিদ্ধ ছিল যেটা আমি প্রত্যেকদিন প্রায় খাই, আর আম ছিল, আর এখানে ইলিশ মাছ ছিল যেটা আমার সবথেকে বেশি ফেভারিট জিনিস, আর এখানে ছিল ঝিঙে পোস্ত চিংড়ি মাছের একটা তরকারি, আর চাটনি পটল ভাজা শাক শশা এটা স্যালাড হিসাবে। তো এইগুলোই ছিল, আর খেতে তো খুবই ভালো হয়েছিলো রান্নাবান্না। তো চলো খেয়ে নিই আগে। খেতে বসে পড়েছি, আর সে তো নেই তোমাদের দাদাভাই, সে গেছে অফিসে। ও অনেকটা দেরি করেই গেছে, সকালে বাজার টাজার করে দিয়ে মাছ টাছ কিনে দিয়ে, যখন আমি সকালবেলা ওই খাচ্ছিলাম ফলারটা তখনই বেরিয়েছে একটু দেরি করে। তো তাড়াতাড়ি হয়তো চলে আসবে, সকালে সেরকম কিছু খেয়ে যায়নি, টিফিন করেই গেছে। আর তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, কারণ একটু প্রবলেম হচ্ছিল ইন্টারনেটের। তো সেই প্রবলেমটা মিটে যাওয়ার পরই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও, আর কমেন্ট করে জানালে আমি আরও ভিডিও করার একটা ইন্টারেস্ট পাবো। তো তোমরা সবাই জানিও কেমন লাগলো ভিডিওটা। আর এই যে দেখো আমাদের বাড়ির মেন দুটো সদস্য কীরকম খেলা করছে। আমার এইটা মেকআপের ব্যাগ, মানে মেকআপের জিনিসপত্র থাকে, তার মধ্যে ঢুকে গিয়ে দুজনে খেলা করছে। মাঝে মাঝে অনেক কিছুই করে কিন্তু কিছুই নেওয়া হয় না, তোমাদের সাথে শেয়ার করাও হয় না। হে গাইস, তো এতক্ষণ তো ক্যামেরার সামনে আসতে পারিনি, তো এই সবে খাওয়া দাওয়া হলো। তো দেখলেই মা কী কী রান্না করেছিল আমার জন্য, খুব ভালো খেয়েছি। তো ইলিশ মাছটা তো দারুণ ছিল, খুব স্বাদ ছিল, খুব ভালো লেগেছে। তো এইসবে খাওয়া দাওয়া হলো, ওষুধ আমার যা যা ওষুধ ছিল খেলাম, খেয়ে ওপরে এলাম। এবার একটু রেস্ট করব, এখন বাজে প্রায় দুটো। তো চলো একটু রেস্ট করি, আবার বিকালে দেখা হচ্ছে। তোমাদের দাদাভাই তো নেই, অফিস গেল। যখন আমাকে আমার ফল টল খাওয়া হচ্ছিলো সকালবেলা, তখনই ও বেরিয়েছে, মানে ও একটু দেরি করে গেছে আজকে বাজার টাজার করে দিয়ে, কারণ কি কালকে কিছু বাজার করা হয়নি। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, মানে বিকাল থেকে পুরো সারা রাত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। কালকে রাতেই বাজার টাজার করার কথা ছিল কিন্তু করতে পারিনি। তো আজকে সকালে বাজার টাজার করে দিয়ে তারপরে ও খেয়ে দিয়ে, ও ভাত খেয়ে যায় অফিসে, তো খেয়ে দিয়ে বেরিয়েছে। তো আমাকে ফোন করলো, জিজ্ঞাসা করলো খাওয়া দাওয়া হয়েছে নাকি, এই কথা বললাম। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু রেস্ট করব। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো চলো।